নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল 3 বছরের এক শিশু। ঘটনা সোমবার সকালে নতুন বাজার থানাধীন খেদারনাল ভিলেজের গাড়োপাড়া এলাকায়। নিখোঁজ হওয়া শিশুর নাম অবিনাশ মারাক, পিতা ডেভিড মারাক বহিররাজ্যে কর্মরত। পরিবারের লোকেরা জানা, নিত্যদিনকার মতো সোমবার সকালে সে বাড়ির উঠোনে খেলা করছিল। নিখোঁজ শিশুর মা তখন সংসারের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন অবিনাশ মারাক উঠোনে নেই। ছেলেকে দেখতে না পেয়ে মা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাড়ার লোকেরা এগিয়ে আসেন। গোটা পাড়ায় তল্লাশি চালানো হলেও অবিনাশ মারাকের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে পুলিশ সহ এলাকাবাসীরা ছোট্ট শিশুটির সন্ধানে গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে নিখোঁজ হয়ে যাওয়া অবিনাশ মারাকের মা প্রার্থনা করছে ছেলেকে ফিরে পাওয়ার আশায়। এই ঘটনাকে কেন্দ্র করে ঝরঝরিয়া গরুপাড়ার এলাকায় শোকের ছায়া নেমে এনে তো উদামে খেলছিল, বালু যে আছে বালু এনে খেলছিল। আবু আমি লাকড়ি কাটছে কাটছে। তোমার নাম আর ছেলের নাম কি? অবিনাশ মারা। তোমার জামাই কি করে? আমার জামাই নাই ডিউটি সিকিউরিটি। তোমার কো ছেলে কো মেয়ে? এক ছেলে এক ছেলে। এটা ছেলে না? তোমরা কি খোঁজাখুঁজি করেছ? ও সব জায়গা দেখছি, দেখছে না, পাইছো না। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।